আচ্ছা, বায়োটেকনোলজি বা বাংলা যাকে বলে জৈব প্রযুক্তিবিদ্যা। এখন বায়োটেকনোলজির আমরা তিনটে সংজ্ঞা পড়বো আজকে নিটের সিলেবাসে। যেটা হলো ওল্ড বায়োটেকনোলজি, নিউ বায়ো বা টিউডে বায়োটেকনোলজি, আর একটা হলো অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। এখন ওল্ড বায়োটেকনোলজি কি বলে? টেকনিক অফ ইউজিং লাইভ অর্গানিজম অর এনজাইম ফ্রম অর্গানিজম টু প্রোডিউস প্রোডাক্ট অ্যান্ড প্রসেস ইউজফুল টু হিউম্যান্স। এটা মানে হলো যে ওল্ড বায়োটেকনোলজি এক প্রকার টেকনিক, ওল্ড বায়োটেকনোলজি অনুযায়ী বলা হতো বায়োটেকনোলজি এক প্রকার টেকনিক, যে টেকনিকের দ্বারা কোনো অর্গানিজম, কোনো জীব অথবা কোনো এনজাইম কি করা হয়, কোনো জীব বা এনজাইম থেকে বিভিন্ন প্রকার প্রোডাক্ট যেমন কার্ড অথবা চিজ, ঘোল, এইসব জিনিস তৈরি করা হয় যে টেকনিকের মাধ্যমে। এবং এই যে প্রসেসটা, এই সমস্ত জিনিস তৈরি করা, এই প্রসেসটার মাধ্যমে মানুষের হিত সাধন হয়। অর্থাৎ কি, মানুষের পক্ষে এই প্রসেসটা ইউজফুল হয়। তো ওল্ড বায়োটেকনোলজি অনুযায়ী কি বলা হতো তাহলে? ওল্ড বায়োটেকনোলজি বলা হতো একটা, ওল্ড বায়োটেকনোলজি একটা টেকনিক, যে টেকনিকের দ্বারা কি হয় না, কোনো প্রকার অর্গানিজম অথবা কোনো প্রকার কি না এনজাইম, এনজাইম থেকে কি তৈরি করা হবে, বিভিন্ন প্রকার বায়োটেকনিক্যাল টেকনোলজিক্যাল প্রোডাক্ট তৈরি করা হবে, এবং সেই প্রোডাক্টগুলো মানুষের হিত সাধনে ব্যবহৃত হবে। টুডে বায়োটেকনোলজি কি বলে? টুডে বায়োটেকনোলজি বলে যে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে যে টেস্ট টিউব বেবি তৈরি করা, এছাড়া জিন সিনথেসাইজিস, এছাড়া ডিএনএ ভ্যাকসিন ডেভেলপিং অথবা জিন থেরাপি, যে এই সমস্ত কিছু নিউ বায়োটেকনোলজি অনুযায়ী বলা হয়, মানে নিউ বায়োটেকনোলজি বা টুডে বায়োটেকনোলজি একে বলা হয়। আর অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির সংজ্ঞা কি বা ডেফিনেশন, এ বলছে অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি বলছে ইন্ট্রিগেশন, ইন্ট্রিগেশন কার, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম সেলস পার্টস দেয়ার অফ। মানে কি, ন্যাচারাল সায়েন্সের সাথে কাকে জুড়ব, বিভিন্ন সেলস অর্গানিজমকে জুড়ব এবং মলিকুলার অ্যানালগাস ফর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এর মানেটা কি, একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন মাকড়সার কি তৈরি হয় না, স্পাইডার ওয়েব, মাকড়সার তৈরি হয় কি, স্পাইডার ওয়েব। তাহলে তাহলে ওই যে মাকড়সার জাল বা স্পাইডার ওয়েব তৈরি করার জন্য একটা জিন আছে, সেই জিনটাকে প্রথমে খুঁজে বার করলাম। তাহলে এটা হলো ন্যাচারাল সায়েন্স, যে মাকড়সার দেশ একটা জিনের দ্বারা স্পাইডার ওয়েব তৈরি হয়। এই ন্যাচারাল সায়েন্সকে ইন্ট্রিগেট করব, ইন্ট্রিগেট মানে জুড়বো কার সাথে না, এই জিনটাকে প্রথমে চিনলাম যে কোন জিনটার দ্বারা স্পাইডার ওয়েব তৈরি হয়, তারপর সেই জিনটাকে নিলাম, নিয়ে একটা বিশেষ প্রকার গাভী গরু যে দুধ দেয় আর কাউ, তার মধ্যে ওই জিনটাকে ইন্ট্রোডিউস করে দিলাম। ইন্ট্রোডিউস করে কি করলো, এরপর ইন্ট্রোডিউস করে জিনটাকে এমনভাবে ইন্ট্রোডিউস করলাম যাতে ওই স্পাইডার ওয়েবটা দুধের সাথে উৎপন্ন হয়। এখন পরবর্তীকালে কি করলাম, গরুর দুধ দেওয়ার পর ওই বিভিন্ন মেশিনের সাহায্যে স্পাইডার ওয়েব এবং মিল্ক দুটোকে আলাদা করে নেওয়া হল। এটাই হলো ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি অনুযায়ী এটাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। এখন বায়োটেকনোলজির প্রিন্সিপাল, এখন বায়োটেকনোলজি প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি দুটো ভাগে ভাগ করা হয়, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হলো বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং বা যার ভাগে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও বলতে পারিস। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, টেকনিক টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক মেটেরিয়াল। মানে কি না, এমন এক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন এক প্রকার টেকনিক যেটার মাধ্যমে প্রথমে জানা হয় যে জেনেটিক মেটেরিয়াল এর কেমিস্ট্রি, মানে রাসায়নিক বৈশিষ্ট্যটা জানা হয় ডিএনএ অথবা আরএনএ, তারপরে এই জেনেটিক মেটেরিয়ালকে কী হয় ইন্ট্রোডিউস করা হয় ইন্টু দ্য হোস্ট অর্গানিজম, মানে হোস্ট অর্গানিজমের মধ্যে এরপর এই যে ডিএনএ অথবা আরএনএ অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালকে ইন্ট্রোডিউস করা হয়, এবং ইন্ট্রোডিউসের মাধ্যমে কি করা হয়, হোস্ট অর্গানিজমের ফিনোটাইপিক রাজিত্বগুলোকে চেঞ্জ করা হয়, একেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, প্রথমে প্রথমে কি করব না কি করব
না একটা টেকনিক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক প্রকার টেকনিক, যেটা কি করে না, যে সমস্ত জেনেটিক মেটেরিয়াল দুটো, ডিএনএ এবং আরএনএ, প্রথমে এর রাসায়নিক ধর্ম বুঝবো, তারপর একে ইন্ট্রোডিউস করব কিসের মধ্যে, না হোস্ট অর্গানিজমের মধ্যে, এবং ইন্ট্রোডিউস করার মাধ্যমে হোস্ট অর্গানিজমের ফিনোটাইপিক চারিত্রের পরিবর্তন ঘটাবো, একে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, এটা হলো মেনটেন্স অফ এ স্টিরাইল মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি, মেনটেন্স এ স্টিরাইল মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি অ্যাম্বিয়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস টু এনেবল গ্রোথ অফ অনলি ডিজারেবল মাইক্রোবস অর ইউক্যারিওটিক সেল ইন এ লার্জ কোয়ান্টিটি ফর দ্য ম্যানুফ্যাকচার অফ বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট লাইক অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিন, এনজাইম। মানে এতে হলো একটা এমন একটা একটা রুম তৈরি করব, তার মানে কি, মানে ওই যে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, এতে একটা রুম তৈরি করব, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা রুম তৈরি করব, যেটা কি সমস্ত প্রকার মাইক্রোব ফ্রি হবে, কিন্তু একটা মাইক্রোব গ্রো করবে, যেটা হলো আমাদের প্রয়োজনীয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট বানানোর জন্য এক প্রকার মাইক্রোব লাগবে, সেই মাইক্রোবটাকে গ্রো করব, এবং গ্রো করব এবং মানে কোনো একটা কম অ্যামাউন্ট নয়, লার্জ কোয়ান্টিটিতে সেটাকে গ্রো করাবো, এবং লার্জ কোয়ান্টিটিতে গ্রো করিয়ে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন যে বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট যেমন অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিনস অথবা এনজাইমস এসব তৈরি করব। এই দুটো প্রিন্সিপাল, তাহলে এক তিনটে তিনটে হলো সংজ্ঞা, ওল্ড বায়োটেকনোলজি, টুডে বায়োটেকনোলজি, আর অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, এই দু তিনটে সংজ্ঞা, আর হলো প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি। এরপর আসি জিন ক্লোনিং, এরপর আর একটা প্রক্রিয়া আছে জিন ক্লোনিং। জিন ক্লোনিং জিনিসটা কি, না জিন ক্লোনিং মানে মানে কোনো একটা ডিজায়ার্ড জিন ধরা বা জিন অফ ইন্টারেস্ট, এই এখন জিন অফ ইন্টারেস্ট আমি ধরে নিতে পারি ইনসুলিন, ইনসুলিন তৈরি করে যে জিন, অথবা লোহিত রক্তকণিকা তৈরি করে যে জিন, অথবা মানে যে কোনো জিন, জিন অফ ইন্টারেস্ট, যে জিনটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, সেই জিনকে একাধিক জনুতে, মানে অত কিছু বলে লাভ নেই, সেই জিনটার মানে কি বলবো, জিন ক্লোনিং মানে সেই জিনটার সংখ্যায় অনেক বৃদ্ধি ঘটানোকেই বলে জিন ক্লোনিং। এখন জিন ক্লোনিং এর প্রসেস কিভাবে হবে, প্রথমে একটা আমাকে ব্যাকটেরিয়া নিতে হবে, যেরকম ব্যাকটেরিয়া না যাতে প্লাজমিড আছে, কারণ এখানে প্লাজমিডই ভেক্টর, কারণ প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশন সাইট আছে। তাহলে প্রথম একটা ব্যাকটেরিয়া নিলাম যার প্লাজমিড আছে, সেই ব্যাকটেরিয়া থেকে কী করলাম, প্লাজমিডটাকে আইসোলেশন করে নিলাম, আইসোলেশন মানে তুলে নিলাম ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটাকে। তারপর কী করব না আমার যে জিন অফ ইন্টারেস্ট সেটাকে সেল থেকে আইসোলেট করব, তারপর ওই প্লাজমিড আর আমার জিন অফ ইন্টারেস্ট ওই দুটোকে রেস্ট্রিকশন এনজাইম মলিকিউলার গ্লু দিয়ে একটা পাত্রে দিয়ে দেবো, রেস্ট্রিকশন এনজাইম প্লাজমিডের নির্দিষ্ট স্থান কাটবে, আর মলিকিউলার গ্লু কী করবে, না আমার যে মলিকিউলার গ্লু বা আণবিক আঠা সে কী করবে, যাকে বলে আণবিক আঠা কাকে বলে, লাইগেজকে, আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্লাজমিডের নির্দিষ্ট স্থান কাটবে, আর মলিকুলার গ্লু ওই যে আমার জিন অফ ইন্টারেস্টটাকে ওই স্থানে জুড়ে দেবে। ফলে জুড়ে দিল, ফলে সুবিধা কি হলো, ফলে রিকম্বিনেন্ট তৈরি হয়ে গেল। এবার রিকম্বিনেন্টটা আমি যে কোনো একটা ব্যাকটেরিয়া, যেমন ধর ইকোলাই নিলাম, ইকোলাই দিয়ে ট্রান্সফার করে নিলাম, এখন ওই ট্রান্সফরমেশন হয়ে গেছে, এমন একটা ইকোলাইকে বলে ট্রান্সফরম্যান্ট, এবার ওই ইকোলাইটাকে গ্রো করাবো। ফলে ইকোলাই গ্রো করলে কী হবে, ওই রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা ছিল ওর পরিমাণ বাড়বে, একেই বলা হয় জিন ক্লোনিং। এই হলো জিন ক্লোনিং এর ফটো, এই যে এখানে আমরা ইকোলাই নিয়েছি, এখানে ইকোলাই, তার দেখো ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ, তার ওআরআই সাইড এবং প্লাজমিড আছে, প্লাজমিড সেলফ রেপ্লিকেটিং এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়াল,
আইসোলেশন অফ প্লাজমিড করছি। এ দেখো এখানে একটা সেল আছে, অ্যানিমাল সেল নিয়েছি, তার মধ্যে জিন অফ ইন্টারেস্ট খুঁজেছি, তারপর আইসোলেশন অফ ডিএনএ করেছি, তারপর দুটো জিনিসকে দেখো একটা পাত্রের মাধ্যমে দিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দেখো কি করেছি, মলিকিউলার গ্লু দিয়েছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়েছি, আর প্লাজমিড আর রিকম্বিনেন্ট তৈরি হয়ে গেছে। এবার দেখো ওই যে রিকম্বিনেন্টটাকে ট্রান্সফরমেশন করেছি ইকোলায়ের মধ্যে, এবং ট্রান্সফরম্যান্ট ইকোলাই তৈরি হয়েছে। এরপর ইকোলায়ের মধ্যে ওই এক্সট্রা ক্রোমোজোমাল সংখ্যা বেড়েছে, তারপর ইকোলাইকে বাড়িয়েছি, ফলে অনেক ইকোলাই তৈরি হয়েছে, ফলে আমার ট্রান্সফরম্যান্ট যে তৈরি হয়েছিল, যে আমার জিন অফ ইন্টারেস্টের সংখ্যা দেখো কত বেড়ে গেছে। এই যে জিন অফ ইন্টারেস্টের সংখ্যা বাড়ানোর পদ্ধতিকেই বলা হয় জিন ক্লোনিং। আশা করছি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। ওকে।